হাই ফ্রেন্ডস, আমি অমিত, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমার বেসিক্যালি বানানোর একটাই কারণ, যারা বহরমপুর শহরের আশেপাশে গ্রামে থাকো তাদের জন্যে। তো বহরমপুর শহরে যারা গ্রাম থেকে ঘুরতে আসো তারা অনেকেই জানে না বহরমপুরে এত সুন্দর একটা মল আছে। তা তো আজ আমি তোমাদেরকে একটা মল শেয়ার করবো, যেটা হলো বহরমপুরে বুকে মোহন মল। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করো, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো ফ্রেন্ডস দেখতে থাকো, এই ভিডিওটা সম্পূর্ণ গ্রামের মানুষের জন্যই। তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো, আমি এখন তোমাদের বাইরে থেকে মোহন মলটাকে পুরোটাই দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ মোহন মলটা কতটা সুন্দর। তো বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরেও ওর থেকে অনেকই বেশি কি সুন্দর। মোহন মলের বাইরে অনেক টি স্টল, কফি স্টল আছে, এখানে তোমরা হালকা ফুলকা খাবারও খেয়ে নিতে পারো। যারা গ্রাম থেকে আসবে তাদের জন্য একটা খুব সুন্দর টাইম পাস করার জায়গা আছে, যারা বাচ্চা নিয়ে আসবে তাদের জন্য তো আরও খুবই সুন্দর একটা টাইম পাস করার জায়গা। তো সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করবো, ভিডিওটা পুরোটা দেখো। চলো এখন ভিতরে ঢোকা যাক। তো আমি এখন মোহন মলের ভিতরে ঢুকে গেছি। তো মোহন মলের ভিতরে ঢোকার সময় দেখতেই পাচ্ছ অনেকে এখানে এনজয় করছে, ফটোগ্রাফি তুলছে। তো এখানে ঢোকার পরে দেখলাম যে ফার্স্ট ফ্লোর থেকে একদম থার্ড ফ্লোর পর্যন্ত পুরোটাই লিফট। তো সিঁড়ি দিয়ে ওঠার থেকে লিফট ব্যবহার করাটাই বেটার। তো দেখতেই পাচ্ছ লিফটে সবাই উঠছে। তো দেখতেই পাচ্ছ চলন্ত লিফট, এটা খুবই একটা সৌন্দর্য জিনিস, গ্রামের মানুষদের খুবই ভালো লাগবে। তো গ্রাম থেকে এলে অবশ্যই একবার মোহন মলে ভিজিট করো। তো মোহন মলটা আমার খুবই ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো আমি এখন লিফটে করে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। তো তোমরা দেখো লিফটে আমি চাপছি, এই ফার্স্ট টাইম চাপলাম, তো ভয় ভয় লাগছিল, তো যাক ভয় কাটিয়ে উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছ এটা মোহন মলের ভিতরে একটা স্টল, ম্যাগাজিন। তো এখানে সব কিছু ফটোগ্রাফিরই জিনিস হয়, এটা শান্তিনিকেতন, কেনাকাটার একটা বড় জায়গা। পুরো ফ্লোরটা স্টোর খুব বড়। তো বেসিক্যালি খুবই সুন্দর একটা প্লেস, গ্রামগঞ্জ থেকে যারা আসবে তাদের জন্য খুব সুন্দর একটা প্লেস। তো এটা মোহন মলের সেকেন্ড ফ্লোর। তো আমরা সেকেন্ড ফ্লোর থেকে বা থার্ড ফ্লোরে যাচ্ছি লিফটে করে। তো দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের একটা খুবই সুন্দর টাইম পাস করার জায়গা। তো ফ্রেন্ডস, মোহন মল বহরমপুরে একটা খুব সুন্দর মল। তো দেখতে পাচ্ছ আমরা তিন ফ্রেন্ডস মিলে এসেছি এখানে আজ ঘুরতে। তো আজ মোহন মলের সব কিছু জায়গায় আমি তোমাদেরকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ সেকেন্ড ফ্লোরে উঠে একটা আইসক্রিম স্টল, তো যারা আইসক্রিম খেতে ভালোবাসে তারা খেতে পারো, আর ঠান্ডার জিনিসও সব কিছু মিলবে। আমি তো বলতে চাইছি যে বহরমপুরের আশেপাশে শহরে যে গ্রামগুলো আছে তারা তো অবশ্যই বহরমপুরে ঘুরতে আসে। তো তারা ঘুরতে এলে অবশ্যই একবার মোহন মলে এসো। তো বাচ্চাদেরকে নিয়ে এলে খুবই একটা টাইম পাস করার জায়গা পেয়ে যাবে, তো বাচ্চাদের খুবই ভালোও লাগবে জায়গাটা। তো অবশ্যই একবার মোহন মলে এসো। আর এরপরে তোমাদেরকে আমি থার্ড ফ্লোরে যাবো, ওখানে বাচ্চাদের যে গেমিংয়ের জায়গাটা আমি ওখানে পুরোটা শেয়ার করবো। তো আমি গ্রামের মানুষদেরকে একটাই কথাই বলবো যে বহরমপুরে এদিকে ওদিকে ঘোরার থেকে তোমরা এসে মোহন মলে ঘোরো, ঘুরে ঠান্ডা মৌসুমে এনজয় করে একদম রিল্যাক্সে বাড়ি যাও। তো আমি এখন থার্ড ফ্লোরে যাচ্ছি লিফটে করে। তো ওখানে ওঠার পর দেখবে বাচ্চাদের গেমিং জায়গাটা কতটা সুন্দর।
এটা একটা বাচ্চাদের গেমিংয়ের জায়গা। এখানে দেখতেই পাচ্ছ বাচ্চাদের কত রকমের খেলার জিনিস আছে। বাচ্চাদের অল গেমিংয়ের রেট আমি শেয়ার করলাম। তো এখানে যে কোনো গেমিং খেলার জন্য যেই রেটটা লাগে, মানে অ্যামাউন্টটা লাগে, তো তোমাদেরকে আমি শেয়ার করছি। তো তোমরা এটা দেখে নাও অবশ্যই, খুব একটা বেশি নয়, খুবই কমের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যামাউন্টগুলো দেওয়া আছে। হান্টেড হাউসে 75 কয়েন, ইডি মুভিসে 90, হান্টেড হাউস পিসি গেমে 65 মুভিস, তো তাই এখন বাচ্চা। তো এটা টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটার পর তোমরা যে কোনো গেমিং খেলতে পারো। তো দেখতে পাচ্ছ এটা 3D সিনেমা। তো বাচ্চাদের এখানে টাইম পাস করার খুব একটা ভালো বড় জায়গায় আছে। তো তোমরা অবশ্যই মোহন মলে এলে বাচ্চাদেরকে নিয়ে এলে 3D হাউস একবার এসো। তো গেমিংয়ের এটা খুব সুন্দর জায়গা মোহন মলের ভিতরেই। তো দেখতেই পাচ্ছ একটা দিদি ওর বাচ্চাকে নিয়ে খেলা করছে ওখানে। তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের একটা খুব সুন্দর টাইম পাস করার জায়গাও পেয়ে যাবে তোমরা। তো এটা দেখতে পাচ্ছ 3D হান্টেড হাউস। তো এটা মোহন মলের থার্ড ফ্লোরেই পেয়ে যাবে। তো এখানে স্ন্যাক্স বাগারে সব কিছু পেয়ে যাবে তোমরা, ফুড কেক ফুড কেক সব কিছু পেয়ে যাবে। তো এটা মোহন মলের থার্ড ফ্লোরে আছে। তো অ্যাকচুয়ালি আমরা তো কেনাকাটা করতে এসেছি, তো ঘোরার জন্যে গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে হবে, তাহলে তোমরা অবশ্যই এগুলো ঘুরবে। তো আমাদের আর গার্লফ্রেন্ড তো নেই, তাই এমনি ঘুরতে চলে এসেছি। তো প্লেসটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর প্লেস। তো এখানে বেসিক্যালি যে কোনো মানুষ এসে টাইম করে। এটা ফুড জংশন। তোমাদেরকে ওঠার জন্যে চলন্ত লিফট ইউজ করতে হবে, আর নিচে যেতে গেলে এক সিঁড়ি দিয়ে যেতে হবে, আর নইলে দেখতেই পাচ্ছ থার্ড ফ্লোরের লিফট। তো আমি এখন লিফট এখন জিরোতে আছে। আমাদের এখন ঘোরা হয়ে গেল, এবার আমরা নিচে যাব লিফটে করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা তিনজন লিফটের মধ্যে আছি। তো লিফটে করে নিচে যাব। তো আমরা গ্রাউন্ডে নামব। তো তোমরা তো দেখতে পেলে মোহন মলটা কতটা সুন্দর। তো গ্রামের মানুষদেরকে বলবো বহরমপুর শহরে এলে অবশ্যই একবার মোহন মলে এসো। মোহন মলে এসে অনেকক্ষণ টাইম পাস করে যেতে পারবে, আর বাচ্চাদেরকেও খুব এন্টারটেনমেন্ট দিতে পারবে।
তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, আর যারা নতুন তারা লাইক কমেন্ট করো। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও ফ্রেন্ডস। চলো আজকের মতন এই পর্যন্তই রইলো, নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকো তোমরা। তো আমার চ্যানেলটা যাদের ভালো লেগে থাকো অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করো। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে।